হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা আশা করছো অনেক ভালো আছো। তো আজকের ভিডিওয়ে আমি কথা বলবো উচ্চ মাধ্যমিক যেসব পরীক্ষার্থীরা বন্ধু আমার রয়েছো তাদের জন্য একটা নিউ আপডেট এসেছে। সেটা হচ্ছে যে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্টটা পাবলিক হওয়ার কথা ছিল 10ই জুন বেলা 11:30টার সময়। সেই টাইমটার কিন্তু একটু পরিবর্তন হয়েছে, টাইমটা পরিবর্তন হয়ে কিন্তু 11:30টা থেকে তোমাদের কিন্তু 12টা করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ডেটটা কোনো পরিবর্তন করা হয়নি। তোমাদের কিন্তু 10ই জুন মানে আগামীকালকেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। কিন্তু তোমাদের কিন্তু টাইম, যে টাইমটাই তোমরা অনলাইনে দেখতে হয়েছে সেই টাইমটার কিন্তু একটু পরিবর্তন হয়েছে, কারণ একটু প্রবলেমের কারণে সেই টাইমটার একটু পরিবর্তন হয়েছে। তো তোমরা সেই বেলা 11:30টার পরে কিন্তু 12টার পরে কিন্তু তোমরা দেখতে পাবে, মানে 12টার সময় কিন্তু তোমাদের অনলাইনে দিয়ে দেবে। তো বন্ধুরা, এটাই ছিল একটি নিউ আপডেট। আর বন্ধুরা, এবার তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে অনলাইনে দেখবে। তো বন্ধুরা, এখানে দেখো তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে wbresult.nic.in বলে সার্চ করবে। সার্চ করলে দেখতে পাবে এরকম একটা হোম পেজ খুলে যাবে। হোম পেজটা খোলার পরে তোমরা কী করবে, তোমরা এরকম এই যে এখানটায় দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিয়েছে, এক্সামিনেশন 2022 মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিয়েছে। এখানটায় কিন্তু তোমরা ক্লিক করবে, কিন্তু তোমার চলে যাবে একটা হোমপেজে। হোমপেজে যাওয়ার পরে সেখানে দেখবে যে তোমার এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, এন্টার ইয়োর রোল নাম্বার এবং এন্টার ইয়োর ডেট অফ বার্থ, তারপরে কিন্তু এন্টার ক্যাপচার করলে তারপরে তুমি সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে।